একটা বিষয় যে ডেঙ্গুর ক্ষেত্রে যে প্রথম তিন দিনের পরে টেস্ট করা হলে কিন্তু ডেঙ্গুর টেস্টটা নেগেটিভ আসে, তো এক্ষেত্রে কিন্তু একটা ফলস একটা রেজাল্ট আসে, তো সেক্ষেত্রে আসলে কি করণীয়, মানে জ্বর হলেই কি টেস্ট করাতে হবে? ভালো প্রশ্ন, এটা খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই জন্য যে আমরা তো যে বললাম যে প্রথম দিন আমরা কোনো কিছু করবো না, আগে আমাদের মধ্যে ধারণা ছিল বা আমরা বলতাম, ডাক্তাররা বলতাম, কিন্তু যেহেতু ডেঙ্গুটা আমাদের দেশে সবচেয়ে প্রকট রোগ বিষয়ে ধারণ করেছে এবং অনেক বেশি হচ্ছে, সেহেতু প্রথম তিন দিনের মধ্যে আমাদের অবশ্যই NS1 অ্যান্টিজেন, যেটা ডেঙ্গুর জন্য অ্যান্টিজেন টেস্টটা, এটা করে ফেলতে হবে। কারণ এরপর হচ্ছে তিন থেকে চতুর্থ দিন থেকে পঞ্চম ষষ্ঠ দিন পর্যন্ত আসলে কোনোটাই টেস্ট পজিটিভ আসবে না, না অ্যান্টিবডি না অ্যান্টিজেন, তখন আমাদের অ্যান্টিবডিগুলো নেগেটিভ আসবে, অ্যান্টিজেনগুলো নেগেটিভ আসবে। অনেকে এই জন্য একটা ফলস একটা ধারণা নিয়ে যায়, আমার মনে ডেঙ্গু হয়নি, চতুর্থ দিন বা পঞ্চম দিন আসে করে আসে, তখন ওরা ধারণা থাকে আমাদের ডেঙ্গু হয়নি, বাসায় বসে থাকে তো চুপচাপ, কিন্তু এটা খুবই মারাত্মক। এই সময়ের মধ্যে সবাইকে না, কিন্তু 1% হলেও তো একটা পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে, সেটা কী হবে কেউ ধারণা করা যাবে না আগে থেকে। এই জন্য ডেঙ্গু নেগেটিভ হয়ে তারা চুপচাপ বসে থাকে, সতর্কতা অবলম্বন করে, এবং এদের মধ্যে মৃত্যুও খুব তাড়াতাড়ি ত্বরান্বিত হয়।